গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আজকে দেখো সকালবেলা উঠে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। কোথায় যাব বলো তো? আজকে হচ্ছে পূর্ণিমা, মানে সানযাত্রা, জগন্নাথে স্নান করবে জগন্নাথ বলরাম সুভদ্রা। চলো সেখানে মন্দিরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো মেয়ে আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি, চলো যাই একদম মন্দিরে গিয়ে দেখাবো। যে ঘর থেকে বেরাচ্ছি, দেখো দেখো বাবা কিভাবে নেচে নেচে স্নান করতে যাচ্ছে। দেখো নতুন ড্রেস পরার পর তার পুজো হয়ে যাচ্ছে, এবার পুজো হচ্ছে, পুজো দেখে আমরা প্রণাম করে বাড়ি যাব।
দেখো আমরা ওই জগন্নাথ মন্দির থেকে সৎকার শেষ করে চলে এসেছি, এবার শিব মন্দির, শিব মন্দির তো পুজো হয়ে গেছে, মেয়ে আর আমি প্রণাম করে নিচ্ছি। ও প্রণাম করে নাও, যাও যাও প্রণাম করো। আরে শিব মন্দির পুজো হয়ে গেছে, প্রণাম করে নিচ্ছি, চল আমি প্রণাম করবো, ঘরের প্রণাম করো। দেখো আমার প্রণাম হয়ে গেছে, চলো মায়ের শীতলা মায়ের মন্দিরে যাচ্ছি। দেখো শিব মন্দিরটা আমি ভালো করে দেখিয়ে দিয়েছি, আমাদের এটা শিব মন্দির, দেখেছো খুব সুন্দর পুজো হয়ে গেছে। তুমি তো আমাদের দেখো আমি মন্দির থেকে চলে এসেছি, এসে বসছি, প্রচুর গরম ঘামিয়ে গেছি, কারণ যা মানে সেই সার পাশে ইয়ে হচ্ছে, তারপর আজকে রোদ উঠেনি কিন্তু এমনি গরম। আর রাখছি আমি ব্লগটা এখানে শেষ করছি।